একই জলের বোতল রাস্তার ধারের দোকানে দেখবে 10 টাকা, সেম বোতল রেস্টুরেন্টে দেখবে 30 টাকা, আর ওই সেম বোতলটাই এয়ারপোর্টে যখন দেখবে 50 টাকা। কেন বলো তো? তার জায়গাটা চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি, জায়গার উপর ডিপেন্ড করছে তার ভ্যালু। সেম থিং, বাট যখন তার জায়গাটা চেঞ্জ হচ্ছে, তার প্লেস চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তার ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম তোমার ক্ষেত্রেও তাই। তুমি যেখানে রয়েছো, যে পরিবেশে মিশছো, বন্ধুবান্ধব সার্কেল হতে পারে, রিলেটিভ সার্কেল হতে পারে, যদি দেখো সেখানে তুমি ভ্যালুলেস, সেখানে তারা তোমাকে সেইভাবে, সেই অর্থে গুরুত্ব দিচ্ছে না তোমাকে বা তোমার কথার, সেখানে না থাকাই শ্রেয়। সেখানে থেকো না। তুমি একটা মানুষকে ভ্যালু দেবে আর সেখানে যদি 5 জন তোমাকে ছোট করে, নিশ্চয়ই সেটা শোভনীয় নয়। আমার মতে স্থান পরিবর্তন করে নেওয়া দরকার। স্থান কাল পাত্র বুঝে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ছোটোবেলায় বাবা মারা বলতেন, তখন মানে বুঝিনি, এখন বুঝি। যেখানে নিজের ভ্যালু থাকবে সেখানে থাকাই বেটার।